টিভি বাংলা মানবতার সমাধান

আশা করি আপনারা এই বিষয়টি জানার জন্যে আগ্রহ সহকারে আমাদের সঙ্গে কিছু সময় দিবেন আল্লাহ আমাদেরকে এ ব্যাপারে সহায়ক হন আমাদের মদত করুন সাহায্য করুন আল্লাহ ওয়াদিয়া বা আমানত কোনো বিনিময় ছাড়া একজন আরেকজনের কাছে কিছু আমানত যদি রাখে তাহলে সে আমানত রক্ষা করা এবং যিনি এটার হেফাজত করতে পারবেন সেটা তার নেওয়া ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্য সমূহের একটি বৈশিষ্ট্য একজন মানুষের অর্থ আছে বা কোনো জিনিস রয়েছে মূল্যবান নিজে রাখতে পারে না রাখলে হয়তো চুরি হয়ে যাবে রাখলে হয়তো হারিয়ে যাবে এক্ষেত্রে তিনি যাকে বিশ্বাস করেন আমানতদার মনে করেন বাজার কাছে রাখলে এটা চুরি হবে না বা তার এটাকে হেফাজত করার মাত্র তার সুন্দর বা ব্যাংক বা কিছু রয়েছে সেক্ষেত্রে যদি আরেকজনের কাছে রাখেন তো রাখাও যেমন যায় আরেকজনের নেওয়াও যায় এবং এক্ষেত্রে আরেকজনকে সহযোগিতা করার কারণে তিনি অবশ্যই আল্লাহর কাছ থেকে ও সোয়াব পাবেন আর এই আমানত যখন রাখা হবে আমত রক্ষা করার জন্যে যা হেফাজত করার জন্যে দায়িত্ব ও কর্তব্য সেটা অবশ্যই পালন করতে হবে কোন গাফলতির কারণে তার কোনো অবহেলার কারণে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে তো সেটা এক সমস্যা দাঁড়াবে আল্লাহ রব্ব বলেন্লাহা সুরানিসার আঠান্ন নম্বরে আল্লাহ বলেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন আমানতদারদের আমানত যারা মালিক তাদের কাছে ফিরিয়ে দাও আমানত কিন্তু কথাও হতে পারে একটা পরামর্শ হতে পারে আমানত সম্পদ হতে পারে এটা যে কোনো জিনিস হতে পারে অনেক সময় একজনের সঙ্গে একটা পরামর্শ করলো আর এই কথাটা বাইরে প্রকাশ করে দেওয়া হলো অন্যায় এটাও আমানত এখানে যে আমানত অর্থাৎ ধন সম্পদ মূল্যবান কোনো জিনিস যদি কেউ কারোর কাছে রাখে তাহলে এটা রাখা আমাদের দায়িত্ব কারণ আল্লাহ আলমিন বলেন আল্লাহ অন্য ভাইয়ের সহযোগিতা করে যতক্ষণ সহযোগিতা করে ততক্ষণ আল্লাহর সহযোগিতা ব্যক্তির জন্য চলে আসে আমি কেন তোমার আমল রাখবো তোমার কেন দায়িত্ব নিব যদি কিছু হয় ইত্যাদি আমার কি ঠেকা পড়ছে এই ধরনের কথা কিন্তু অনেক সময় দেখা যায় না এটা দায়িত্ব এক মুসলিম আর মুসলিমের প্রতি হক রয়েছে আমি দুর্বল বা আমার সেই ব্যবস্থাপনা নেই বা আমার বাড়ি ঘরের কোন শক্ত না যে সময় সেটা হারাতে পারে চুরি হতে পারে তাহলে সেটা আরেকজনের কাছে আমি রাখবো তার দায়িত্ব হবে আমাকে সহযোগিতা করা আর এক ভাই যখন আরেক ভাইকে সহযোগিতা করেন মহান রব্লা আলমিন তখন সেই ব্যক্তির সহযোগিতা করে কি চমৎকার কথা কাজে একে অপরের সহযোগিতা করলে আপসের সম্পর্ক গভীর হবে আজকে হয়তো আমি বিপদে পড়েছি আরেকদিন আপনি যে বিপদে পড়বেন না এটা কি আপনার গ্যারান্টি আছে কাজে এই ধরনের সুন্দর একটা সম্পর্ক সহযোগিতা ইসলামের একটা বৈশিষ্ট্য এই ধরনের বৈশিষ্ট্য অন্য কোনো ধর্মে পাওয়া যাবে না এবং আমানতকে যথাযথ রক্ষা করা দায়িত্ব পালন করা সেবাবরও তাগিদ করা হয়েছে শরীয়তের মধ্যে তাহলে আমরা বুঝলাম যে এই ধরনের যদি কেউ কাউকে কোনো আমানত রাখে এটা একটা বৈধ ইসলামের সম্মত এবং সুন্দর একটা কাজ এটা করা দরকার বিশেষ করে যদি এমন হয় আমি দেখতেছি যে আমার এক ভাই একটা জিনিস হয়তো অনেক সময় আমরা দেখেছি বিদেশে প্রবাসে তার হয়তো সুন্দর নাই বক্স নাই হয়তো নিচে। অনেক সময় হারিয়ে যায় তোমার চাও নিয়েও যেতে পারে যদি আপনি চায়ে আমানত আপনি মনে করেন যে আমার ভাই হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যেভাবে রাখতেছে এই আমার কাছে দাও আমি রেখে দিই তোমার সময় মতো তুমি নিও এটা আমাদের একটা দায়িত্ব অনেক সময় কিছু মানুষ আছে যারা নিজের ব্যাপারে সজাগ না তাকে তো সজাগ করে দেওয়া যে বা অমুকের কাছে গিয়ে আমাদের রেখে আসো এই ধরনের দায়িত্ব আমাদের একটা আপোষের মুসলমান ভাই হিসাবে মুসলমানের হক তাহলে আমরা কেউ যদি কাছে এভাবে রাখে তাহলে সেটা গ্রহণ করা এবং হেফাজত করা এটা ইমানি এবং আমাদের সামাজিক ও ভাতৃত্বের দায়িত্ব এটা আমাদেরকে বুঝতে হবে কেউ যদি কাউরি কাছে আমাত রাখে তাহলে তাকে যথাসাধ্য হেফাজত করার চেষ্টা করতে হবে কারণ আল্লাহর্ব আলম বলেন ভালো কাজের তাকুয়ার কাজে সহায়িতা করো এটা একটা ভালো কাজ ওলা তাল ইসমাল উদয়ান পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না তাহলে এটা একটা ভালো কাজ সহযোগিতা করা দরকার আমাদেরকে এক্ষেত্রে আমাদের যেটা জানা দরকার বর্তমান যুগে ব্যাংকে যে আমরা টাকা রাখি এটাকে আমরা আমানত রাখি আমরা কর্জ রাখি আমানত রাখলে ব্যাংক সেখানে কোনো হেরফের করতে পারবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না তো ব্যাংক তো আমাদের টাকা দিয়ে কি করে সে আরেকজনকে ঋণ দেয় সে ব্যবসা বাণিজ্য করে তা এটা কর্জ তাহলে কর্জ যদি হয় তাহলে কর্জ দিয়ে কোনো ফায়দা নেওয়া কি সুদ ফাতন যারি যে কর্জ ওইখান থেকে ফায়দা নেয় হলো কি সুদ ব্যাংকিং যেটা আজ আমাদের সুদ ব্যাংকিং যে অবস্থা আমাদের আজ রয়েছে বরং এই যে এর আমাদের ঘাড়ে বসে আমাদের জীবন শেষ করতেছে এই ব্যাংকে টাকা রাখলো বাসরে আমাকে দশ টাকা পনেরো টাকা করে আমাকে লাভ বা ইন্টারেস্ট হ্যাঁ বা সুদ এখন বড় ইন্টারেস্ট বলে নাম চেঞ্জ করলে কিন্তু হয়ে যায় না আমি বলেছিলাম যে পেপসির বোতলে বা ডিব্বাতে যদি মদ ঢুকাই দিয়ে পেপসির লাগিয়ে আর বলে আমি পেপসি খাচ্ছি তাহলে কিন্তু হবে না নামটা যাই হোক জিনিসটা কি সেটা হলো আসল বিষয় সেই জন্য ব্যাংকের যে ইন্টারেস্ট আবার অনেক বলে ইসলামিক ব্যাংক আর অন্য ব্যাংক একই সব এই ধরনের কথা বলা ঠিক না ইসলামিক ব্যাংক তারা দায়িত্ব নিচ্ছে যে আমরা ইসলামী সরিয়ে অনুযায়ী তবে ইসলামিক ব্যাংক হলেই যে আবার সব মুক্ত হয়ে যাবে এটাও না আমাদের যাচাই বাছাই করতে হবে হতে পারে তাদের ভুল থাকতে পারে ইচ্ছায় অনিচ্ছায় সেই জন্যে ব্যাংকের যে আমরা টাকা রাখি সেটা কর্য যার ফলে ব্যাংক সেটা নিয়ে কাজে লাগাই আর আমারও যদি হয় তাহলে তো ব্যবসা বাণিজ্য বা অন্য কোথাও ঋণ দিতে পারবে না এক্ষেত্রে ব্যাংকিং আমরা বলবো যে আজ ইসলামিক ব্যাংক যে দেশে রয়েছে সেখানে আপনি ইসলামিক ব্যাংকের সঙ্গেই লেনদেন করবেন এ পর্যায়ে আপনাকে একটু যাচাই বাছাই করে নিতে হবে যে তারা কী কী শর্তে বা কী নিয়মে করছে এবং ওরা আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এই ধরনের এইভাবে তারা করতেছেন আপনার যতটুক সম্ভব এরপরে আমার ফতোয়া বা মশালা কি হবে জায়জ হবে কি না ইসলামী ব্যাংক বলল আর আপনি করে নিলেন ম্যানেজার সাহেব তার ইসলাম সম্পর্কে অনেক সময় জানেন না হয়তো উপর থেকে অর্ডার আসছে করতে হবে কিন্তু হয়তো সেখানে কিছু সমস্যা রয়ে গেছে তাহলে সমস্যাকে সমাধান না করে আপনি তার সঙ্গ দিবেন সেটাও ঠিক হবে না ইসলামী ব্যাংক ছাড়া যদি এমন হয় যেখানে ইসলামী ব্যাংক নাই এখন আপনার টাকা পয়সা আছে দানা আছে আপনি ঘরে রাখলে তো চুরি হয়ে যাবে এটাকে আপনি হয়তো ব্যবসাও ক্ষেত্রে লাগাতে পারছেন না আপনি হয়তো বাইরে আছেন বা আপনার সেই সুযোগ নাই তাহলে এই ক্ষেত্রে আপনি আমানত যদি ব্যাংকে রাখেন তাহলে তো ব্যাংক আমানতের জন্যে আপনার কাছ থেকে কি নিবে পয়সা নিবে আর আপনি যদি বলেন যেন এটা কর্য দিলাম আপনি ব্যবসা করেন তাহলে সুদ ভিত্তিক আপনাকে দেবে এক্ষেত্রে আপনার সুদ খাওয়া হারাম এটা আপনার চলবে না কোনো ক্রমে সুদ আপনার নেওয়া যাবে না নো ইন্টারেস্ট লিখবেন তাহলে তো ওরাই খেয়ে নেবে এটা সেক্ষেত্রে আপনার করণীয় কি এটা আমাদের জানা দরকার ব্যাংকে যদি ইসলামিক ব্যাংক হয় আপনি এ ব্যাপারে কনফার্ম হন যে সেখানে লেনদেন সবকিছু ইসলাম ইসলাম সম্মত তাদের সঙ্গে আপনি লেনদেন করবেন বাকি যে সমস্ত ব্যাংক সুদই কারবারই করে সেখানে আপনার তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না সেখানে ব্যাংকের টাকাও রাখা যাবে না কিন্তু এমন যদি হয় ব্যাংক ইসলামিক নাই ইসলামিক দেশ না বা ইসলামিক দেশ হলো নাই বা থাকলো আপনি যেখানে থাকেন সেখানে ইসলামিক ব্যাংক নাই এক্ষেত্রে সম্ভব হলে আপনি হয়তো ইসলামিক ব্যাংক দূরে থাকলেও সেখানে আপনি অ্যাকাউন্ট করেন তাও যদি সম্ভব না হয় বাধ্য হয়ে আপনাকে সুদ কারবারে ব্যাংকের সঙ্গেই আপনাকে লেনদেন বা টাকা রাখতে হয় এক্ষেত্রে আপনি সুদমুক্ত রাখবেন আর যদি এমন হয় সুদমুক্ত রাখার ক্ষেত্রে যারা দায়িত্বশীল তারা আবার এটা উঠিয়ে নিয়ে খেয়ে নেবে তাহলে অন্যকে আপনি খাওয়ার সুযোগ দিবেন এটাও ঠিক হবে না বা হতে পারে এই টাকা দিয়ে তারা হারাম কাজে অন্যায় কাজে অবিচার কাজে লাগাবে আপনার অর্থ থেকে তারা এক অন্যায় কাজ সহযোগিতা করবে এক্ষেত্রে আপনি ওই সুদের টাকা যদি আপনাকে নিতেই হয় তাহলে সেটা আপনি নিজে কোনো প্রকার কোনো কাজে ব্যবহার করতে পারবেন না এখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বাঁচার জন্য আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন দান না নেকির উদ্দেশ্যে না গরিব মিসকিনকে নেকির উদ্দেশ্যে দিবেন তা না কারণ এটা হারাম জিনিস হারাম ইন আল্লাহ তাইব লা ইয়াক্ববুল আল্লাহ পবিত্র অপবিত্রকে আল্লাহ কবুল করেন না এভাবে কোনো জনকল্যাণমূলক কাজ এই ধরনের কাজ করতে পারে তবে বলে বেড়াবে না আমি করেছি তাহলে কিন্তু তাহলে ওই আমি করেছি বা আমি দিয়েছি তাহলে আপনাকে ওই সুদের অন্তর্ভুক্ত আপনাকে থেকে যেতে হবে এটা চুপে চাপে নিজেকে বাঁচার জন্যে এই হবে আমাদের কর্তব্য ও দায়িত্ব আমানতের ক্ষেত্রে আমাদের আরো দু চারটি মশালা জানা দরকার যদি কেউ কাউরি কাছে আমানত রাখে আর উনি যদি ভাবেন যে না আমার কাছে আমানতের খেনত হতে পারে বা আমার চুরি হয়ে যেতে পারে কোনো আশঙ্কা করে তাহলে তিনি অতি সত্তর তার মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করবেন এমন যদি হয় যে আমি এখন সফরে যাবো যার আমানত আমার কাছে আছে এই মুহূর্তে আমি তার কাছে সেটা দিতে পারছি না হয়তো হঠাৎ করে অনেক সময় সফর হয় তাহলে তিনি কি করবেন কোনো বিশ্বস্ত মানুষের কাছে আমার রেখে বলেবে অমুকের আমার সফরে মৃত্যু হতে পারে কোন সমস্যা হতে পারবে ইতিমধ্যে সে তো আসতেও পারে তাহলে তুমি দিয়ে দিবে তাকে আর এখন তো মোবাইলের যুগ হয়েছে বলে দিতে পারে করে অমুকের কাছে আমি রেখে গেলাম তুমি নিয়ে নিবে এমন যদি হয় যে আমাকে সফর করতে হচ্ছে কোনো বিশ্বস্ত লোক আমি পাচ্ছি না তাহলে কোর্টের কাজের কাছে গিয়ে আমাকে আমানত রেখে যেতে হবে বলে দিতে হবে যে অমুকের এই আমানত তার কাছে পৌঁছে দেওয়ার জন্য মোট কথা আমার কোনোভাবে যেন খেয়ানোতে পরিণত না হয় এ ব্যাপারে সজাগ থাকতে হবে আর ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি আমত রেখেছিল যখনই ফেরত দিবে তখন তার মালিককে গ্রহণ করে নেওয়া উচিত হবে বলবে না এখন না কাল পরশু অমুক তমুক না কারণ হয়তো সে কোনো আশঙ্কা করতেছে যার ফলে সে এটা দিচ্ছে এখানে আরও একটা মার্শাল আমাদের জানা দরকার আমার কাছে কেউ আমত রেখে গেল আমি মারা গেলাম মরতে হবে একজনের কাছে কেউ আমত রাখলো তিনি মারা গেলেন তার সন্তানরা ওই যে অসিয়াতের মধ্যে লিখতে হবে এর আগে যেটা আমাদের গেল যে অমুকের অমুকের অসিয়াত আমার কাছে রয়েছে তোমরা ফেরত দিয়ে দিবে। অথবা যদি লিখতেও না পারে বা তা আমাদের যখন নিবে তখন লিখে রাখতে হবে যে অমুকের এত টাকা বা এত স্বর্ণ বা এত আমানত কাজের ছেলেমেয়েরা যখন এটাকে দেখবে তখন তার আমার পৌঁছাবে এক্ষেত্রে ছেলে দায়িত্ব হবে যে ওই বাবার কাছে রেখে যাওয়া বা মাইয়েতের কাছে রেখে যাওয়া আমানত তাদের আমানত দারদের কাছে পৌঁছে দেওয়া আমরা একটা বিরতির পরে বাকি অংশ আমরা ইনশাল্লাহ আপনার কাছে পূর্ণ করার চেষ্টা পাবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে

কোনো মূল কোরআৎ সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র পেস টিভি বাংলায় করাতের কররানা ইস্পাহ বেশিকুরানকে ভালোভাবে বুঝবার জন্য কী কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ রবিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউ চুজ Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্য ট্রলজি দাই অফ ইসলামে point out a single fundamental of islam the illustrious son of the world famous orator of islam dr zakir Nai. bhagwan ek hi hai motivating towards the true path no muslim is a muslim if he does not believe in jesus christ peace be upon him Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Deku <laughs> Kisho প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পূর্বে আমরা আলোচনা করতেছিলাম ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ব্যাংকে যদি ইসলামিক ব্যাংক হয় আপনি এ ব্যাপারে কনফার্ম হন যে সেখানে লেনদেন সবকিছু কিছু ইসলাম সম্মত তাদের সঙ্গে আপনি লেনদেন করবেন বাকি যে সমস্ত ব্যাংক সুদি কারবারি করে সেখানে আপনার তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না সেখানে ব্যাংকের টাকাও রাখা যাবে না কিন্তু এমন যদি হয় ব্যাংক ইসলামিক নাই ইসলামিক দেশ না বা ইসলামিক দেশ হলো নাই বা থাকলেও আপনি যেখানে থাকেন সেখানে ইসলামিক ব্যাংক নাই এক্ষেত্রে সম্ভব হলে আপনি হয়তো স্নায়িক ব্যাংক দূরে থাকলেও সেখানে আপনি অ্যাকাউন্ট করেন তাও যদি সম্ভব না হয় বাধ্য হয়ে আপনাকে সুদ কারবারে ব্যাংকের সঙ্গেই আপনাকে লেনদেন বা টাকা রাখতে হয় এক্ষেত্রে আপনি সুদমুক্ত রাখবেন আর যদি এমন হয় সুদমুক্ত রাখার ক্ষেত্রে যারা দায়িত্বশীল তারা আবার এটা উঠিয়ে নিয়ে খেয়ে নেবে অন্যকে আপনি খাওয়ার সুযোগ দিবেন এটাও ঠিক হবে না বা হতে পারে এই টাকা দিয়ে তারা হারাম কাজে অন্যায় কাজে অবিচার কাজে লাগাবে আপনার অর্থ থেকে তারা এক অন্যায় কাজ সহযোগিতা করবে এক্ষেত্রে আপনি ওই সুদের টাকা যদি আপনাকে নিতেই হয় তাহলে সেটা আপনি নিজে কোনো প্রকার কোনো কাজে ব্যবহার করতে পারবেন না এখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বাঁচার জন্যে আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন দান না নেকির উদ্দেশ্যে না গরিব মিস্কিনকে নেকির উদ্দেশ্যে দেবেন তা না কারণ এটা হারাম জিনিস হারাম তৈ বলে ইল্লা তৈব আল্লাহ পবিত্র অপবিত্রকে আল্লাহ কবুল করেন না এভাবে কোনো জনকল্যাণমূলক কাজ এই ধরনের কাজ করতে পারে তবে বলে বেড়াবে না আমি করেছি তাহলে ওই আমি করেছি তাহলে এই হবে আমাদের কর্তব্য ও দায়িত্ব আমানতের ক্ষেত্রে আমাদের আরো দু চারটি মশালা জানা দরকার যদি কেউ কাউরি কাছে আমানত রাখে আর উনি যদি ভাবেন যে না আমার কাছে আমানতের খ্যানত হতে পারে বা আমার চুরি হয়ে যেতে পারে কোনো আশঙ্কা করে তাহলে তিনি অতি সত্তর তার মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করবেন এমন যদি হয় যে আমি এখন সফরে যাব যার আমারত আমার কাছে আছে এই মুহূর্তে আমি তার কাছে সেটা দিতে পারছি না হয়তো হঠাৎ করে অনেক সময় সফর হয় তাহলে তিনি কি করবেন কোনো বিশ্বস্ত মানুষের কাছে আমার রেখে বলবে অমুকের আমার সফরে মৃত্যু হতে পারে কোনো সমস্যা হতে পারবে ইতিমধ্যে সে তো আসতেও পারে তাহলে তুমি দিয়ে দিবে তাকে আর এখন তো মোবাইলের যুগ হয়েছে বলে দিতে পারে টেলিফোন করে যে অমুকের কাছে আমি রেখে গেলাম তুমি নিয়ে নিবে এমন যদি হয় যে আমাকে সফর করতে হচ্ছে কোনো বিশ্বস্ত লোক আমি পাচ্ছি না তাহলে কোর্টের কাজের কাছে গিয়ে আমাকে দিতে হবে বলে দিতে হবে যে অমুকের এই আমানত তার কাছে পৌঁছে দেওয়ার জন্য মোট কথা আমানত যেন খেয়ানতে পরিণত না হয় এ ব্যাপারে সজাগ থাকতে হবে আর এক্ষেত্রে যখন কোনো ব্যক্তি আমানত রেখেছিল যখনই ফেরত দিবে তখন তার মালিককে গ্রহণ করে নেওয়া উচিত হবে বলবে না এখন না কাল পরশু অমুক তমুক না কারণ হয়তো সে কোনো আশঙ্কা করতেছে যার ফলে সেটা দিচ্ছে এখানে আরো একটা মাসাল আমাদের জানা দরকার আমার কাছে কেউ আমত রেখে গেল আমি মারা গেলাম মরতে হবে একজনের কাছে তিনি মারা গেলেন তার ওই যে ওসিয়াতের মধ্যে লিখতে হবে আগে যেটা যে অমুকের অমুকের অসিয়াত আমার কাছে রয়েছে তোমরা ফেরত দিয়ে দেবে অথবা যদি লিখতেও না পারে বা তা আমাদের যখন নিবে তখন লিখে রাখতে হবে যে অমুকের এত টাকা বা এত স্বর্ণ বা এত আমানত কাজের ছেলেমেয়েরা যখন এটাকে দেখবে তখন তার আমল পৌঁছাবে এক্ষেত্রে ছেলেমেয়েদের দায়িত্ব হবে যে বাবার কাছে রেখে যাওয়া বা মাইয়েতের কাছে রেখে যাওয়া আমানত তাদের আমানতদারদের কাছে পৌঁছে দেওয়া যদি না পৌঁছে দেয় তাহলে গুণাগার হবে যদি লিখে রাখে অসিয়াত করে যায় তারপরেও যদি খেয়ানত করে সন্তানরা বা যারা উত্তরাধিকার নিজেরাই এটাকে এখন বন্টন করে নিল বলে জানি না আমরা তাহলে গুণাগার হবে মাইয়েতের কোনো এখানে ত্রুটি না থাকে তাহলে গুণাগার হবে যারা এটাকে খেয়ানত করল আর যদি তিনি অবহেলা করে থাকেন লিখে নিয়ে না যান অসিয়ত করে না যান তাহলে মৃত্যু ব্যক্তির কবরের তারিখ এখন কষ্টটা ভোগ করতে হবে এক্ষেত্রে আমানতের ব্যাপারটা সজাগ থাকতে হবে আমাদেরকে আজ আমানতের খেয়ানত এত মারাত্মক আকার ধারণ করেছে যেটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না আজ কিভাবে আমার নষ্ট করা যায় আর আমানতের খেয়ানত করা এটা এক মুনাফিকের আলামত মুনাফিকের যে কিছু আলামত রয়েছে তার মধ্যে জাহাদাসা কাজাপ যখন কথা বলে মিথ্যা বলে কথায় কথায় মিথ্যা এটা মুনাফিকের আলামত ওয়া আদা ও ওয়াদা করলে ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ আর মিথ্যা বলা তো এখন ডাল ভাতের মতো আমাদের মুসলমান রাজ এগুলিকে মুনাফিকের আলামত তাদের মধ্যে একেবারে খুব অল্পতেই আমরা দেখতে পাই এটা খুব দুঃখজনক ব্যাপার ওয়াইদা ও তুমি না খান আমারও রাখলে আমানতের খেয়ানত করে সরাসরি বলে না আমি জানি না বা আমাকে দেয় নাই বা নেয় নেই বা টাল বাহানা করে একটা বা কিছু হয়তো স্বীকার করে কিছু অস্বীকার করে এই সাক্ষী রেখে লিখে পড়া করে রাখা উচিত ওয়াই খাস মোনাফিকরা আলামতকে যখন ঝগড়া করে তখন বাজে কথা বলে গালি গালাজ করে এই জিনিসগুলিতে আমাদের আজ সাধারণের মধ্যে একেবারেই হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখতে পাই এগুলি থেকে আমাদের মুক্ত হওয়া উচিত এগুলি আমাদের ত্যাগ করা উচিত আমানতের ক্ষেত্রে আমরা জানি যে আমরা আল্লাহ রব্বুল আলমিন আমরা যে নবীর উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি অমুসলিমদের কাছে যারা তার দুশ্মন যারা তার প্রাণ করতে চেয়েছিল যাকে তারা বিভিন্নভাবে অত্যাচার অবিচার করেছিল তিনি তাদের কাছে আল আমিন বলে সার্টিফিকেট পেয়েছিলেন উপাধি পেয়েছিলেন যখন তিনি দাওয়াত শুরু করলেন তারা বিপরীত হয়ে গেল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামকে তারা দুঃখ দিত কষ্ট দিত সামাজিক শারীরিক মানসিক অর্থনৈতিক রাজনৈতিক তারপরও তাদের আমানত মোহাম্মদের কাছে রেখে দিত যতই ঝগড়া বা আমাদের ধর্মের দিক থেকে মনোমালিন্য হোক কিন্তু মোহাম্মদ আমানতের খেয়ানত করতে পারে না কেউ কোন আমানত রাখতে পারে কিন্তু রাখতো আমানত বিভিন্ন ধরনের হতে পারে লেনদেনে হতে পারে টাকা পয়সা হতে পারে আমানত রাখলে সেটা ফেরতের ব্যাপার হতে পারে কথার ক্ষেত্রে হতে পারে কোরআন শূন্য মহা আমানত কোরআন শূন্যত আমানত আমাদের জন্য আল্লাহ নবী বিদায় নিয়েছেন এই দুইটা আমানত আমাদের কাছে রেখে গেছেন ঠিক না আমরা কি এটা রক্ষা করেছি করণ হাইজ পড়েছি বুঝেছি আমল করেছি এটা অন্যের কাছে প্রচার প্রসার করেছি এটা তো আমরা বলি করেছি এক আলেমরা কিছু করলেই হবে বাকি আমরা তো যার যার মতো মশাল্লাহ দুনিয়ার জ্ঞানে গরিমায় বড় পণ্ডিত কিন্তু কোরআন সন্ন্যার আলো তার মধ্যে কিছু নেই আল্লা নবী তো তাই তার বিদায় ভাষণে বলে গিয়েছিলেন তারা তো ফিক আমরাই আমি তোমাদের কাছে দুইটি মহামারত রেখে গেলাম লংতা ইং তম সক্তম তোমরা পদ্ভষ্ট হবে না দুনিয়ায় তোমরা লাঞ্চিত বঞ্চিত হবে না কোমরা হবে না অন্ধকারে যাবে না এই দুইটা কেজি মজবুত করে তোমরা আঁকড়ে ধরো কিতাব উল্লাহ অসন্নতি আল্লাহর কিতাব কোরআনুল কেরিম আছে না নাই এখন অসন্নতি আমার সুন্নত রাসুলের সুন্নত আছে না নাই তাহলে এই আমানতের সঙ্গে আমরা কত বড় খেয়ানত করতেছি আজ আল্লাহর আমানতের সঙ্গে আল্লাহর নামে মিথ্যা বলতেছে রাসুলের নামে মিথ্যা হাদিস বলতেছে এগুলি কি খেয়ানত নয় নিঃসন্দেহ খেয়ানত আজ আমাদের এই পরিস্থিতি কেন কেন আজ মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত এরা কেন পদদলিত মথিত কেন এরা বিতাড়িত কেন এরা ক্ষুধার্ত কেন এরা অসম্মানিত কারণ যার দ্বারা সম্মান আল্লাহ দিবেন সেটাকে আমরা দিয়েছি সম্মান তো আল্লাহ আল্লাহ রসুল এবং মমিনদের জন্যে যে মমিন না ওর সম্মান কোথায় থেকে আসবে আল্লাহ আল্লাহ রসুলকে ত্যাগ করে পরিহার করে সম্মান এ দুনিয়া কেউ পেতে পারে না আজ অমুসলিমের কাছে সম্মান তালাশ করছে মুসলমান কোরআন বাদ দিয়ে আজকে বিভিন্ন ইজম বিভিন্ন থিওরি কেউ মার্কস এর কাছে কেউ কাছে কেউ মংসের কাছে কেউ গণতন্ত্রের কাছে কেউ সমাজতন্ত্রের কাছে আজ মানুষ ইজ্জত সম্মান আবরু নিজের সম্মান চাচ্ছে এটা কত বড় আমানতের খেয়ানত তাই যদি আমরা সত্যিকারী আমানত এর যত প্রকার রয়েছে আমানত শুধু বলতে কেউ কারোর কাছে কিছু রাখলো এটা না আমানত বিভিন্ন ধরনের হয়েছে আর সবচেয়ে বড় আমারত আল্লাহর কিতাব এরপরে পরের আসলে আমরা যদি এর হাক আদা করতে পারি এটাকে রক্ষা করতে পারি এবং সর্বশেষে আমাদের এই পর্বে আলোচনা করতে গিয়ে এটা বলবো এই কোরআন ও আমানত রক্ষার জন্য আমাদের চারটা কাজ দরকার প্রথমে তো একে পড়া পড়তে হবে বলবেন আমি আরবি জানি না বাংলা ভাষায় কোরআন এবং হাদিসের অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ কত কিছুই পড়লেন ইঞ্জিনিয়ারিং পড়লেন ব্যারিস্টারি পড়লেন আপনি ডাক্তারই পড়লেন আর আপনার যেটা আসল কিতাব সেটাই পড়লেন না দুই নম্বরে পড়লেই হবে না একে বুঝতে হবে কোরআন হাফেজ তো বানালাম কিন্তু অর্থ বুঝে বুঝে না কি কি এটাকে পড়তে হবে হবে জানতে বলেছে তিন নম্বরে এর আমল করতে হবে নিজে নিজের আওতাধীন যারা আছে চার নম্বরে এটার আমল এর শিক্ষা এর অর্থ এর আমল করার জন্য আর অন্যের কাছে ট্রান্সফার করতে হবে সেটা আপনার স্ত্রী হতে পারে আপনার ছেলে হতে পারে আপনার মেয়ে হতে পারে আপনার ভাই হতে পারে বোন হতে পারে বন্ধু হতে পারে আপনার শিক্ষক হতে পারে আপনার ছাত্র ছাত্রছাত্রী হতে পারে যতটুক আপনার জানা ততটুক আপনার এই দায়িত্ব পালন করার জন্যে আপনাকে সময় দিতে হবে তাহলে হবে আমানতের রক্ষা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত প্রকার আমানত রয়েছে এগুলিকে রক্ষা করা এগুলির দায়িত্ব কর্তব্য নেওয়া এটার হেফাজত করা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না ইচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র এইচ টিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল দৌহিদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার সাড়ে ধর্মত্বের কোষ্ঠী পাথর ইল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইকলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পলাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাই সাল্লাম বলেছেন সুরাহ ই